হ্যালো বন্ধুরা, একটা গাড়ি কেনা হয়তো আমাদের কাছে স্বপ্নের ব্যাপার, অথচ পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে শত কোটি টাকার লাক্সারিয়াস গাড়ি অনাদরে অযত্নে পড়ে আছে। কেউ বা বিপদে পড়ে ফেলে গিয়েছে বা কারো সেগুলোর আর প্রয়োজন হয়নি তাই ফেলে গিয়েছে। আজ আমরা দেখতে চলেছি এমন কিছু বড় লোকদের ফেলে রাখা মিলিয়ন ডলার মূল্যের কিছু যানবাহন। তো চলুন শুরু করা যাক। এয়ারক্রাফ্টের গ্রেভিয়ার্ড অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকোর বিভিন্ন জায়গায় এরকম সারি সারি অনেকগুলো বিমান পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে যেমন কমার্শিয়াল বিমান আছে, তেমনি আর্মিদের বিমানও আছে। বিমানগুলো বিভিন্ন সমস্যার কারণে আর উড়তে পারে না, তাই এভাবে মরুভূমির মাঝখানে এনে রাখা হয়েছে। যদিও রাখার জন্য এমন জনমানবহীন মরুভূমি বেছে নেওয়ারও একটি অন্যতম কারণ ছিল। মরুভূমিতে বায়ুর আর্দ্রতা তুলনামূলকভাবে কম থাকায় এখানে বিমানগুলোতে মরিচা ধরে না। তাছাড়া বিমানগুলোর বিভিন্ন অংশ নিয়ে কাজ করা হয়, আবার হয়তো বিমানগুলোকে ভবিষ্যতে অন্য কাজেও লাগানো যেতে পারে। লোন ক্লান্স এক পুরনো প্ল্যান। এই গোপন সামরিক যানটি ছিল 215 ফুট লম্বা। এই বিশেষ ডিজাইন দিয়ে তৈরি যানটি হ্রদ বা সাগরের মাত্র 1 ইঞ্চি উপর দিয়ে উঠতে পারে। এই একরণ প্লেনগুলোর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 315 মাইল পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের মাত্র একটি একরণ প্লেন তৈরি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় এই লুন প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। এই যানটি রাশিয়ার তাগিস্তানে কাস্পিয়ান সাগরে 30 বছর ধরে ফেলে রাখা হয়, কিন্তু 2020 সালে এই যানটি যখন সেখান থেকে জাদুঘরে নিয়ে যাওয়া হয় তখন কাস্পিয়ান থেকে 100 কিলোমিটার দূরত্ব যাওয়ার পর এটি চোরাবালিতে আটকে যায়। তাই 264 টন ওজন বিশিষ্ট এই যানটি সেখানে 5 মাসের জন্য পড়েছিল। স্ট্রেন সুগল সাইট। ওপর থেকে জার্মানির সুগল শহরটি অন্য আর 10টি শহরের মতো সাধারণ শহর মনে হবে, কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যাবে ছোট ছোট এই ডটগুলো এত সুন্দর লাইন করে সাজানো। এই জিনিসগুলো কি বলের গাদা, ট্রাক্টর? না, এগুলো মূলত M-47 এবং লেপার ট্যাঙ্ক, কিন্তু এগুলোর পাশে যাওয়া নিষেধ, কারণ একটা বোর্ডে লেখা আছে কাছে যাওয়া নিষেধ। তাহলে এই ট্যাঙ্কগুলো এখানে এসেছে কিভাবে আর কেনই বা এভাবে রেখেছে? আসলে এই 50 টন ট্যাঙ্কগুলো যেখানে রাখা সেটি মূলত একটি শুটিং রেঞ্জ। এই ট্যাঙ্কগুলোর পাশের চাকার দাগ দেখে মনে হয় এখানে অন্যান্য ট্যাঙ্ক চালানো এবং গোলাগুলির প্রশিক্ষণ দেওয়া হয়। দ্য ঘোস্ট প্লেন অফ আইল্যান্ড। 1973 সালের 21 নভেম্বর C-111 বিমানের পাসকুরু আইল্যান্ডের একটি দ্বীপে যাচ্ছিল। হঠাৎ করে তাপমাত্রা -10 ডিগ্রির কারণে হিমশীতল হয়ে যায়, আর 7 মাইল প্রতি ঘন্টা বেগে আসা আর্কটিক দমকা হাওয়া তাদেরকে জোরে একটা ধাক্কা দেয়, ফলে বিমানটি বিধ্বস্ত হয়ে সমুদ্র সৈকতে আশ্রয় পড়ে। কিন্তু অলৌকিকভাবে বোর্ডে থাকা প্রতিটি মানুষ বেঁচে যায়। মার্কিন সামরিক বাহিনী অবশেষে তাদেরকে উদ্ধার করে এবং বিধ্বস্ত প্লেনটি থেকে সমস্ত কিছু খুলে ফেলতে শুরু করে। অবশেষে অল্প কিছু ছাড়া প্রায় সবটুকু সেখান থেকে তারা নিয়ে যায়। যদিও এটি বর্তমানে পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে, যেমন শাহরুখ খানের গেরুয়া গানের শুটিং কিন্তু এখানে হয়েছিল। ট্রেন গ্রেভিয়ার্ড। 18 সালের দিকে বলিভিয়ার সরকার সিদ্ধান্ত নেয় তাদের যোগাযোগ ব্যবস্থা ট্রেনের উপর গড়ে তুলবে, আর এর জন্য তারা প্রচুর স্টেশন বানাতে আর ট্রেন আনতে উদ্যোগ নেয়। কিন্তু কাজ শুরুর কিছুদিন পরেই তা থেমে যায়। বলিভিয়ার সরকার এই সিদ্ধান্ত পাল্টে ফেলে আর আমদানি করা এই ট্রেনগুলো তারা এভাবে ফেলে রাখে। বর্তমান এটি পর্যটনের জন্য জনপ্রিয় স্থান হয়ে ওঠে। বাসনাস কার গ্রেভিয়ার্ড। সুইডেন ও নরওয়ের সীমানার জঙ্গলে শত শত এই গাড়িগুলো US মিলিটারি ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাড়িগুলোকে তারা এখানে ফেলে রেখে চলে যায়, আর আজ পর্যন্ত সেগুলো এভাবেই রয়ে গেছে। গাড়িগুলো এখানে দীর্ঘদিন থাকার কারণে গাছপালার সাথে যেন মিশে গেছে। যদিও দুর্লভ এই লোকেশনে পর্যটকদের যাওয়ার অনুমতি আছে, তবে মজার ব্যাপার হলো এখান থেকেও গাড়ি চুরির ঘটনা ঘটে, তাই এখানে একটি সাইনবোর্ডে দেওয়া হয় চুরি না করার জন্য।
দ্য আমেরিকান ড্রিম 1987 সালে সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে রেকর্ড করে আমেরিকান এই গাড়িটি। এটাতে ছিল ওয়াটার বাথ, সুইমিং পুল, ফ্রিজ সহ আরো অনেক কিছু। 11,340 কেজি এই গাড়িটি দুপাশে চালানো যেত, আর এটা 75 জন মানুষকে নেওয়ার জন্য ক্যাপাসিটি ছিল। গাড়িটির প্রতি পাশে 8টি সিলিন্ডারের ইঞ্জিন আর হিন ছিল, যাতে যেখানে সেখানে পার্কিং করা যেত এবং যেখানে সেখানে ঘোরানো যেত। ড্রিমটি অনেক ফেমাস ছিল, যে কারণে বিভিন্ন মুভিতে এটি ভাড়া নিতে শুরু করে। আস্তে আস্তে গাড়িটির উপর আগ্রহ সবার হারিয়ে যায় ফেলে। এর বড় কারণ ছিল গাড়িটি অনেক বড় হওয়ায় যেখানে সেখানে পার্কিং করা বেশ অসুবিধা হয়, এবং এত বড় গাড়ি দেখাশোনা করাও অনেক কষ্টসাধ্য। তাই আস্তে আস্তে আমেরিকান ড্রিম পরিত্যক্ত হয়ে যায়। ফেরারি এফ ফোর্টি এই গাড়িটি বিখ্যাত এক ইউটিউবার আবিষ্কার করে। গাড়িটির পেছনে ছিল অনেক ইন্টারেস্টিং একটি ইতিহাস। এই গাড়িটি ইরাকের শাসক সাদ্দাম হোসেনের ছেলে ছিল। ইউএস আর্মি যখন ইরাক দখল করে, সাদ্দাম হোসেনের মৃত্যু হয়, তখন তার ছেলেকেও আটক করে এবং গাড়িটি পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়। কিন্তু কোনোভাবেই গাড়িটি বেঁচে যায়, আর এই ইউটিউবার ইরাকের একটি গ্যারেজে এই গাড়িটি পড়ে থাকতে দেখে গাড়িটি নিলামে তোলা হয়। এর ভিত্তিমূল্য ধরা হয়েছিল $1 মিলিয়ন উপরে। ডিটাস ল্যাম্বো সকালে ক্যামেরাম্যান অ্যান্ড্রু লরিস ঘুরতে বেরিয়েছিল, তখন তিনি দেখতে পান $250,000 মূল্যের এই বেগুনি কারটি রাস্তার ধারে পড়ে আছে। ল্যাম্বোটি রাস্তার উল্টো ধারের খাদে পড়েছিল। অ্যান্ড্রু এগিয়ে যায় এবং এর চারপাশে এর মালিককে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। অ্যান্ড্রু একজন ভালো মানুষ হওয়ায় দ্রুত পুলিশকে ফোন করে এর মালিককে খুঁজে বের করার চেষ্টা করে। পরে দেখা যায় এটি বিটকয়েনের প্রতিষ্ঠাতা মাইকেল হাসানের বাড়ি। তিনি রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় জলের ডোবায় বেঁধে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এটিকে তোলার পরিবর্তে তিনি এটিকে রেখে চলে যায়। সৌভাগ্যবশত $1 মিলিয়ন গাড়িটির ক্ষয়ক্ষতি খুব কমই হয়েছিল, তবে তিনি তার বিপুল অর্থের কিছুটা ড্রাইভিং এর পিছনে ব্যয় করতে পারত। দ্য ম্যাকবাস, নাম শুনে হয়তোবা অনুমান করা যায় এটি ম্যাকডোনাল্ডসের কর্পোরেশনের অন্তর্গত ছিল। এটা 1979 সালে ভ্যানকুভারের বিশ্ব মেলার জন্য তৈরি করা হয়েছিল, আর তাই ম্যাকডোনাল্ডস ভাসমান রেস্তোরাঁ দেখার সুযোগ পেয়েছিল। তারা $12 মিলিয়ন খরচ করে 187 ফুট লম্বা বিশিষ্ট একটি রেস্তোরাঁ তৈরি করেছিল। বর্তমান হিসেবে তা 126 মিলিয়নের উপরে। 8,500 বর্গফুটের ভাসমান এই রেস্তোরাঁটি অসাধারণ ডিজাইন করা হয়েছিল। বর্তমান হিসেবে তা 126 মিলিয়নের উপরে। 8,500 বর্গফুটের ভাসমান এই রেস্তোরাঁটি অসাধারণ ডিজাইন করা হয়েছিল, যা সারা বিশ্বের মানুষদের আকৃষ্ট করেছিল। প্রথম 6 মাসের ওয়ার্ল্ড এক্সপোতে এটি বেশ জনপ্রিয় ছিল, যেখানে মজা করে এর নাম দেওয়া হয়েছিল ম্যাকবাস। কিন্তু মাত্র 5 বছরের মধ্যে সেখানে তীরবর্তী মালিকেরা এই ম্যাকবাসটিকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়। তাই 1991 সালে এটিকে পুনরায় ব্যবসার কাজে ব্যবহারের পরিবর্তে ভাসিয়ে দেওয়া হয়। 30 বছর ধরে ভাসমান থাকা এই ম্যাকবাসটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। 90 দশকের এই জনপ্রিয় যানটি এখন ধ্বংসের পথে। ফসফেট মাইন, রাশিয়ার এই ফসফেট মাইন একটি বড় ইন্ডাস্ট্রি ছিল। কয়েক দশক এই ইন্ডাস্ট্রি থেকে ফসফেট সংগ্রহ করা হতো, কিন্তু যখন মাইনটা দেখে সেখানে সব ফসফেট শেষ, তখন তারা এই মাইনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। মাইনরা চলে যাওয়ার সময় এই কোটি কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রেখে চলে যায়। অনেক বছর পরে তাদের বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি বিশাল বিশাল এই যন্ত্রগুলোকে স্ক্র্যাপ মেটাল হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।